স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে সাথে আছে আমি আফসারউদ্দিন। উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতি, কারচুপির অভিযোগ, বিচ্ছিন্ন সংঘর্ষ এবং ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হলো দেশের ৬০ পৌরসভা নির্বাচন। এতে জয় জয়কার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদেরই। ৪২ পৌরসভায় আওয়ামী লীগ, ৪টিতে বিএনপি এবং স্বতন্ত্র সহ অন্যান্য দলের ১০ জন প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তবে ঘটেছে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও। ঈশ্বরদীর একটি কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থীকে মারধরের অভিযোগ করা হয়। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে দেখা মিলল দেশের নির্বাচন ব্যবস্থার পরিচিত রূপ। গেল কয়েক স্থানীয় সরকার নির্বাচনে যা ছিল অনেকটাই অনুপস্থিত। বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর সিরাজগঞ্জ সদর পৌরসভার কাউন্সিলর তরিকুল ইসলাম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে জয়ী হন তরিকুল। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে আরও তথ্য জানবো। সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল সামাদ সাইম। সাইম, কাউন্সিলর তরিকুল হত্যায় পুলিশ কাউকে আটক করতে পেরেছে কিনা, এলাকার অবস্থা কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে কিন্তু সিরাজগঞ্জের সহিংসতা বেড়ে যায় এবং তা এক পর্যায়ে কিন্তু এই যে আমি যে কেন্দ্রটিতে রয়েছি শহীদগঞ্জ, এই কেন্দ্রে ফলাফল নিতে আসার পরে যখন ফলাফল ঘোষণার পর যখন কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম বের হয় ঠিক তখনই কিন্তু ওই গাছের ওখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা, ওই জায়গায় তাকে পিছন থেকে ছুরিকাঘাত করা হয় এবং তারপরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরে সে মারা যায়। এরপরে কিন্তু আসলে সিরাজগঞ্জে এই ব্যাপারীপাড়া, শহীদগঞ্জ এবং যে নতুন ভাঙ্গাবাড়ি রয়েছে এখানে ব্যাপক সংঘর্ষ হয় এবং কাউন্সিলের যারা সমর্থক স্বজনরা আছে তারা কিন্তু এলাকায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, মাইক্রোবাস, আগুন, মোটরসাইকেল পুড়িয়ে দেয়। বর্তমানে কিন্তু এই এলাকায় পুরো থমথম অবস্থা বিরাজ করছে। কেউ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। এদিকে লাশ কিন্তু হাসপাতাল মর্গে রয়েছে এবং ময়নাতদন্তের পরে কিন্তু আসলে লাশ এনে দাফন করা হবে এবং এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই এবং পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা যেটা বলেছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসবেন এবং এখানে আসার পরে তারপরে তারা আমাদের কাছে মানে আটক বা তাদের যে পদক্ষেপ সেই বিষয়টি আমাদেরকে বিস্তারিত জানাবেন। এদিকে কিন্তু আসলে এই ঘটনার পর থেকে কিন্তু পুরো এলাকায় যে রয়েছে সে পুরো এলাকা থমথমে বিরাজ করছে, বিশেষ করে যে এই যে নতুন ভাঙ্গাবাড়ি যেখানে তরিকুলের বাসিন্দারা যাদের ভোটে তরিকুল নির্বাচিত হয়েছিলেন সেই মানুষদের মধ্যে কিন্তু আসলে তীব্র ও অসন্তোষ, ক্ষোভ এবং বিরাজ করছে। তারা কিন্তু আসলে অবিলম্বে যে যারা দোষী রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা কিন্তু আসলে এই যে হত্যাকাণ্ড এই বিষয়টা কিন্তু আসলে কোনোভাবে মেনে নিতে পারছে না। আর এলাকাবাসীর সাথে কথা বলেছি যে এই যে এই নির্বাচন নিয়ে যে সংঘর্ষ, এই সংঘর্ষ এড়ানোর জন্য যদি প্রশাসন আগে থেকে কঠোর ভূমিকা পালন করে তাহলে হয়তো এটা হতো না। আসলে সব মিলে কিন্তু স্থানীয় যারা স্বজন রয়েছে তারা দ্রুত কিন্তু আসলে এই যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে ভোট পরবর্তী সহিংসতায় নিহত তরিকুল ইসলামের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আফসার, আপনার কাছে ধন্যবাদ। আপনাকে কাউন্সিলর তরিকুল হত্যার বিষয়ে সার্বিক বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন আমাদের সহকর্মী সাইম। ধন্যবাদ সাইম। উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতি, কারচুপির অভিযোগ, বিচ্ছিন্ন সংঘর্ষ, ভোট বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভার ভোট। নির্বাচনের পর ফলাফলকে নিয়ে কিছু জায়গায় হয়েছে সংঘর্ষ, রক্তপাত, নির্বাচিত হয়েও হত্যার শিকার সিরাজগঞ্জের এক কাউন্সিলর। এমন ভোটকে পুরোপুরি সুষ্ঠু বলতে চান না বিশ্লেষকরা। ভোটারদের দীর্ঘ লাইনে সন্তোষ প্রকাশ করলেও তাদের মতে এই একটি নির্বাচন ভোটারদের আস্থা ফেরানোর মাপকাঠি হতে পারে না। তবে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে, ভোটারদের মাঝে আস্থাও বেড়েছে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে এমন লম্বা লাইনে ভোটারদের অপেক্ষা ছিল চোখে পড়ার মতো। তীব্র ঠান্ডা কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রে হাজির হন ভোটাররা। অনেক জায়গায় সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশেই হয়েছে ভোট গ্রহণ। রাজশাহী, কুমিল্লা, ফরিদপুর, হবিগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, দিনাজপুর সহ বেশিরভাগ স্থানেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যেসব পৌরসভায় নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভায় কোনো অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোট। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ভোটারদের, যেখানে নানা বিতর্ক ও জল্পনা কল্পনার ভোটে অবশেষে বিজয়ের হাসি হাসেন আব্দুল কাদের মির্জা। এসব স্বস্তির মধ্যেও বেশ কিছু পৌরসভা নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারচুপি ও অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির 6 মেয়র প্রার্থী সহ এক স্বতন্ত্র প্রার্থী। সারাদিনে ভোটারদের উৎসাহ এবং ভোটারদের উপস্থিতি ভালো ছিল। এটা একটা ভালো দিক যে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং করতে পারছেন। ভোটার উপস্থিতির সংখ্যা আমরা যতটুকু দেখেছি অপেক্ষাকৃত বেশি। তো এই এক মানেই যেমন শীত যায় না, ঠিক তেমনি ভাবে এক দফা নির্বাচনে বেশি ভোটার উপস্থিতি থাকলেই যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে কিংবা ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে এটা বলা যায় না। সবচেয়ে খারাপ খবর, জয়ী হওয়ার পরপরই নির্বাচন পরবর্তী সহিংসতায় মারা গেছেন সিরাজগঞ্জ সদরের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী। শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হলেও গাইবান্ধায় ব্যালট সরঞ্জাম নিয়ে আসার সময় পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বেশ কিছু সহিংসতার ঘটনা আছে, বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ আছে, সেগুলো খতিয়ে দেখা দরকার। এবং কোনো মানুষ ভোটের জন্য মারা যাবে, কাউকে হত্যা করা হবে বা কেউ নিহত হয়ে যাবেন কোনো ঘটনায়, এটা অ্যাকসেপ্টেবল না আমাদের মতো গণতান্ত্রিক দেশে। এবং আমরা যখন 50 বছর পূর্তি উৎসব করছি তখন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে এরকম সহিংসতা হবে না। এই নির্বাচন কমিশন তাদের উপর যে দায়িত্ব আছে এই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে অতীতেও পারে নাই, এবারও পেরেছে বলে মনে হয় না। কারণ তারা নির্বাচনের পূর্বে যে সমতল ক্ষেত্র প্রস্তুত করার কথা, সবার জন্য সমসুযোগ এবং কোন রকম বাড়াবাড়ি যেন না হয়, সেটা নিশ্চিত করতে পারে নাই। এই দুই বিশ্লেষকই বলছেন ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন, ভোট দিতে পারছেন, এটি সবচেয়ে বড় বিষয়। তবে ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, একই সঙ্গে সহিংসতা মুক্ত করতে হবে পুরো নির্বাচনকে। এখানে আমরা যেটা দেখেছি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী শতাধিক। নির্বাচনী প্রচারণায় প্রায় সংঘর্ষের ঘটনা ঘটছে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছেন। গোয়েন্দা প্রতিবেদনেও বড় সংঘর্ষের আশঙ্কা করা হয়েছে। প্রশাসন বলছে অপরাধীদের কোনো ছাড় নেই। দলের কেন্দ্র থেকেও যাচ্ছে হুঁশিয়ারি বার্তা। নয়নবরা জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়েছেন চট্টগ্রাম সিটি নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। শনিবার বিকেলে লালখান বাজার ও টাইগার পাস এলাকায় সংঘর্ষে আহত হন অন্তত 5 জন। গেল মঙ্গলবার রাতে নগরীর পাঠানটুলি ওয়ার্ডে পোস্টার ছেড়ার ঘটনার বিরোধে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী কাদেরের সমর্থকদের গুলিতে আজগর আলী বাবুল নামের এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশ কমিশনার বলছেন অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। যিনি অপরাধ করবেন তাকে তা দায় নিতে হবে। বিষয়টি এখন মামলা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে। নির্বাচনী সহিংসতা এড়াতে পুলিশ ও প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান প্রধান 2 রাজনৈতিক দলের মেয়র প্রার্থীদের। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হোক, অপরাধী যারা আছে এরা তো আছেই, এদেরকে কঠোর হস্তে দমন করা হোক। প্রত্যেকটা ওয়ার্ডে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে ভোটের ভীতিকর অবস্থা যেটা সৃষ্টি হয়েছে এখন, সেটা থেকে তারা মুক্তি পাবে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানালেন দলের কেন্দ্রীয় এই নেতা। জননেত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তারা পার্টিতে বহিষ্কার হবে। সেকেন্ডলি, তারা শুধু বহিষ্কার নয়, তারা কোনো পদায়ন পাবে না। আর রিটার্নিং কর্মকর্তা বলছেন নির্বাচনী সংঘাতে জড়ালে কঠোর হাতে দমন করবে প্রশাসন। আমরা খুবই স্ট্রিক্ট হ্যান্ডেল করছি যে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ আমরা হতে দেব না। ইভিএমে চট্টগ্রাম সিটির ভোট হবে আগামী 27 জানুয়ারি। ভোটার সংখ্যা 19 লাখের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল তিন দিন ধরে পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ সহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে শীতে স্থবির জনজীবন। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম। তাপমাত্রা কমে যাওয়ায় এখানেও বেড়েছে শীতের দাপট। দিনাজপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। গেল এক সপ্তাহ ধরে 7 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রোটোকল জমা দেওয়া হচ্ছে। আজ শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRCA আবেদনটি করা হবে। এর মধ্য দিয়ে দেশের কোনো টিকার Phase 1 এর ট্রায়াল হতে যাচ্ছে। BMRCAর অনুমোদন পেলে হিউম্যান ট্রায়াল শুরু করা হবে। পাশাপাশি এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হবে। একাধিক টিকা আবিষ্কৃত হলেও এখনও করোনার ছবল থেকে মুক্ত নয় বিশ্ব। যুক্তরাজ্যে গেল এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটছে। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১২৯৫ জন। এরই প্রেক্ষিতে সোমবার থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন সরকার। একই সঙ্গে করোনার নেগেটিভ সনদ ছাড়া যুক্তরাজ্যে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসে গেল ২৪ ঘন্টায় মারা গেছে ৩৩৭০ জন। এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও মেক্সিকোতেও হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে একদিনে। এ নিয়ে গোটা বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২০,২৯,০০০ আর মোট সংক্রমণ ৯,৪৯,০০০,০০০ বেশি। সাভারের সালেহপুর ব্রিজ দেবে যাওয়ার ঘটনায় পঞ্চম দিনের মতো একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তিতে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। ঢাকার সঙ্গে আরিচাঘাটের যোগাযোগের একমাত্র মাধ্যম এই মহাসড়ক। ব্রিজ বন্ধ থাকায় 5 দিন ধরে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট। ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শনে গিয়ে শুক্রবার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা জানান, মেরামতের 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। এরপর সেদিনই মেরামত কাজ শুরু হয়। আজ সেতুটি পরিদর্শনে বিদেশি একটি বিশেষজ্ঞ দল যাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, একই স্থানে 4 লেনের নতুন সেতু হবে বলেও জানিয়েছেন সড়ক ও জনপথ কর্মকর্তারা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সময়। রাজধানীর পাইকারি বাজারে চালের দাম বস্তা প্রতি কমেছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে তার প্রভাব নেই বললেই চলে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ভারতীয় চাল আসছে এই খবরে দামের ঊর্ধ্বমুখী লাগাম টানা গেলেও তা এখনও বাজারে এসে পৌঁছায়নি। অন্যদিকে ঢাকার বাইরের মোকামেও কিছুটা কমেছে চালের দাম। রাজধানীর পাইকারি ও খুচরা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বেসরকারি পর্যায়ে গত ৬ জানুয়ারি থেকে 3 ধাপে ১৮৫ প্রতিষ্ঠানকে ৪,৮৭,০০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। সরকারিভাবেও ৩৪ টাকা কেজি দরে প্রায় ৩.৫ লাখ টন চাল আমদানির প্রক্রিয়া চলছে। এত উদ্যোগের পরও চালের বাজারে স্বস্তি মেলে না ভোক্তাদের। রাজধানীর মোহাম্মদপুরের অন্যতম এই পাইকারি চালের আড়তে প্রতি বস্তা গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে ২,০৫০ টাকায়, যা দিন দশকের ব্যবধানে কমেছে ১০০ টাকা। একইভাবে পাইজম চাল বস্তা প্রতি কমেছে ১০০ টাকা। আটাশ চালের দামও কমেছে প্রায় একই হারে। মোটা চালগুলো কমছে, যেমন পাইজম চাল, গুটি চাল, আর ইন্ডিয়ান চাল আইবো একটা প্রভাব পড়ছে, তাতে আপনার মনে হয় ১-১৫ টাকা কমছে। যে স্বর্ণা চাল ছিল আপনার ৪৬ টাকা, সেই স্বর্ণা চাল আইসা পৌঁছেছিল বর্তমানে ৪২ টাকা কেজি। বাজারটা ঊর্ধ্বগতি ছিল, এলসিডি ওপেন করার পরে, গভর্নমেন্ট বলার পরে এটা থমকে আছে। যদি আমদানিকৃত চালটা ঢুকে যায় তাহলে বাজারটা আশা করি কমে যাবে। বস্তা প্রতি ১০০ টাকা দাম কমার এই হিসাবের সুফল নেই খুচরা বাজারে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় চাল না আসায় দাম এখনও খুব একটা কমেনি। খুচরা বাজারে 1-2 টাকা কমছে, কারণ এখন আমরা কম দামের চালটা পাইনি। চালের দাম তো অবশ্যই বেশি, চাল যেহেতু প্রধান খাবার সেই হিসাবে হচ্ছে দাম তো কমানো উচিত। যখন যে যার কাছ থেকে যা নিতে পারতেছে তাই তো মনে দেখি। আর 10 দিন আগের থেকে যদি আমরা বলি তাহলে তুলনামূলক কেজিতে 1 থেকে 2 টাকা কমছে। এদিকে দেশের বৃহৎ চালের মোকাম নওগাঁয় সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম কমেছে 1 থেকে 2 টাকা। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার পাশাপাশি বাজার ব্যবস্থাপনা জোরদার ও তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আমাদের বাজার ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল এবং এই বাজার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেনি এবং কনজিউমাররাও শহরে এসে তারা তাদের যে সামগ্রী প্রয়োজন তা সংগ্রহ করতে পারে। ভারতীয় চাল বাজারে এলে চালের দাম অনেকটাই সহনীয় হয়ে আসবে বলে জানান ব্যবসায়ীরা। আমি একটা পিবিটি খাইলাম যে চালের দাম একটু কম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনাকালে দেশে অস্বাভাবিক আচরণের মানুষের সংখ্যা 18% থেকে বেড়ে দাঁড়িয়েছে শতকরা 40 ভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ বলছে, কেবল রোগীর সংখ্যা গণনার মধ্যেই সীমাবদ্ধ এই গবেষণা, অগোচরেই থেকে যাওয়া প্রকৃত সংখ্যা আরও ব্যাপক। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে জাতীয় মানসিক স্বাস্থ্য উন্নয়নের নীতি প্রণয়নের কোনো বিকল্প নেই। মারফা রহমানের প্রতিবেদন। মানুষের আচরণের স্বাভাবিকতা নষ্ট হয় নানা টানাপোড়েনের মধ্যে পাশে কাউকে না পাওয়ায়। মানব সৃষ্ট টানাপোড়েনগুলো তৈরি করে পারিপার্শ্বিক অবস্থা, সমাজ এবং রাষ্ট্র। দেশের মানসিক স্বাস্থ্য নিয়ে করা গবেষণাগুলো শুধুমাত্র চিকিৎসা নিতে আসা একটি পরিসংখ্যান, আর সেই সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয় ডাক্তার, হাসপাতালের বেড আর ঔষধ। কিন্তু কেন মানসিক অসুস্থতা বাড়ছে, কি হবে তার প্রতিকারমূলক ব্যবস্থা, সেটা নিয়ে কোনো গবেষণা হয়নি আজ পর্যন্ত। আমাদের জনগণের আসল সমস্যাটা কোথায়, কি ধরনের সমস্যা হচ্ছে, এর পেছনের কারণ কি এবং কি প্রতিকার, সেই গবেষণাটা তো হয়নি আজ পর্যন্ত। কোভিডের কারণে যেটা হয়েছে আমাদের জাতীয় গবেষণা হয়নি, কিন্তু যেটা হয়েছে যে ছোট ছোট গবেষণা যেগুলো হয়েছে তাতে দেখা যাচ্ছে 4 ভাগের 1 ভাগ থেকে শুরু করে আরও বেশি 40%। বিশেষজ্ঞরা বলছেন, দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে দরকার জাতীয় মানসিক স্বাস্থ্য উন্নয়ন নীতি, এবং তাতে করে গোড়াতেই নির্মূল হবে ঝুঁকিপূর্ণ অস্বাভাবিক মানসিকতার। জাতীয় পরিকল্পনায় আমাদেরকে মেন্টাল হেলথ ফ্রেন্ডলি পলিসি এবং ডিসিশনগুলো লাগবে। তারা আমাদের সমাজে পিছিয়ে পড়ে যাচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে, লেখাপড়ায় পিছিয়ে পড়ে গেল, লেখাপড়া ভালো করতে পারলো না, তাহলে ওখানে আমার পলিসি লাগবে, ওখানে গবেষণা লাগবে। তারপরে আমাদের যুব মন্ত্রণালয়ের চেষ্টা করতে হবে যে বেকার যুবক যেন তৈরি না হয়, ওই যে ইপটিজ করা যুবক যেন তৈরি না হয়, ধর্ষণকারী যুবক যেন তৈরি না হয়, তাহলে এদেরকে আমি তাহলে আগে থেকে একটা প্রোগ্রাম দিয়ে ব্যস্ত রাখি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট চাহিদার তুলনায় শতকরা 1 ভাগ রোগীকেও সেবা দিতে পারছে না দাবি করে ডক্টর রহমান বলেন, এই ইনস্টিটিউটকে তার গবেষণার সাথে প্রতিকারমূলক কর্মকাণ্ডেও যুক্ত হতে হবে। আমরা তাহলে প্রতিটা শিশুর জন্য, প্রতিটা মানুষের জন্য একটা প্ল্যান করব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। প্রায় 6 দশক পর ভাঙনের মুখে দেশের ঐতিহ্যবাহী বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন কমিটির মেয়াদ 2 মাস না পেরোতেই আলাদা সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে দলটির একাংশ। গঠন করা হয়েছে 15 সদস্যের সম্মেলন প্রস্তুতি সমন্বয় পরিষদ। তবে সংগঠনটির বর্তমান সভাপতি বলছেন, কেন্দ্রীয় কমিটিকে না জানিয়ে এমন উদ্যোগ গ্রহণযোগ্য নয়। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। ছাত্র ইউনিয়নের দীর্ঘ 68 বছর বন্ধুর পথ পরিক্রমায় ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ সহ প্রতিটি আন্দোলনে এই সংগঠনের নাম জড়িয়ে আছে। এমনকি সাম্প্রতিক ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে সামনে সারি থেকে ছাত্র ইউনিয়ন নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তবে 6 দশক পর আবারও ভাঙনের সুর বেজে উঠেছে বামপন্থী ছাত্র সংগঠনটিতে। গত বছরের 19 নভেম্বর 40তম জাতীয় সম্মেলনে নির্বাচনের মাধ্যমে ছাত্র ইউনিয়নের প্রস্তুতি সমন্বয় পরিষদ গঠন করেছি, যারা আগামী জাতীয় সম্মেলনের তারিখ, স্থান এবং অন্যান্য বিষয়াদি সম্পর্কে সকলকে অবগত করবে। জাতীয় পরিষদ এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদন ব্যতীত কোনো ধরনের সম্মেলন কাউন্সিলের কেউ ঘোষণা দিতে পারে না। সেক্ষেত্রে এটা ছাত্র ইউনিয়নের কোনো কাউন্সিল হতে পারে না আর কি। যদি ছাত্র ইউনিয়নের কোনো সহযোদ্ধা অথবা কর্মী যদি সেই প্রতিনিধি সভার সাথে সংযুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেব। संकट के आसले मिटाते सम्मेलनेर कोनो धरनेर विकल्प नहीं। राशिया ना चीन এই বিরোধে ছাত্র ইউনিয়নে এর আগে ভাঙন দেখা যায় পাকিস্তান আমলে। সে সময় সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক মতিয়া চৌধুরীর নেতৃত্বে দুই ভাগ হয় ছাত্র ইউনিয়ন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে সহিংস বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা। ওয়াশিংটনে বাড়ানো হয়েছে ন্যাশনাল গার্ডের সদস্য। শপথ অনুষ্ঠান স্থল ক্যাপিটল হিলকে ঘিরে দেয়া হয়েছে উঁচু ব্যারিকেড। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই নিজের অফিস গুছিয়ে নিচ্ছেন বাইডেন। নাহিজিয়ানের ডেস্ক রিপোর্ট। গেল ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ভয়াবহ সহিংস হামলার জের ধরে নিরাপত্তায় কড়াকড়ি অবস্থান নিয়েছে প্রশাসন। ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ ঘিরে তৈরি হওয়া সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলো ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি রাজ্যে ট্রাম্পের সমর্থকরা আগ্নেয়াস্ত্র সহ বিক্ষোভ সমাবেশ করেছেন। তবে সহিংসতা রুখতে ন্যাশনাল গার্ডের সদস্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে। রাজধানীর প্রধান সড়কগুলো সহ অভিষেক অনুষ্ঠানের ভেন্যু ক্যাপিটল হিলকে ঘিরে উঁচু ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে নিজের অফিস গুছিয়ে নিচ্ছেন জো বাইডেন। এরই মধ্যে মন্ত্রিসভার সদস্যদের বেশ কয়েকজনের নাম ঘোষণা সহ উপদেষ্টাও নির্ধারণ করে ফেলেছেন তিনি। সবশেষ শনিবার নিজের বিজ্ঞান উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি নীতির প্রধান হিসেবে জেনেটিক বিজ্ঞানী এরিক ল্যান্ডারের নাম ঘোষণা করেন। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতে যান মাইকেল লিন্ডেল নামে এক ব্যবসায়ী। কিন্তু ওয়াশিংটন পোস্টের একজন চিত্রগ্রাহকের তোলা ছবি অনুযায়ী সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তির হাতে যে কাগজপত্র দেখা গেছে তার সামরিক শাসন জারির প্রস্তাব কিনা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনাতেও উঠে এসেছে, যদিও এ দাবি অস্বীকার করেছেন লিন্ডেল। নাহিদ জিহান, নিউজ 24। এই ছিল বিরতিহীন সংবাদ আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।